হিমহিম শীতের সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হাজির বিপিএল এর নামি দুই দল। রংপুর রাইডার্সের ডেরায় হাজির বিপিএল এর আরেক দল দুর্দান্ত ঢাকা। বিপিএল কে সামনে রেখে সবগুলো দল এরই মধ্যে শুরু করে দিয়েছে অনুশীলন, তবে প্র্যাকটিসের সেই আমেজটা আরও বাড়িয়ে দিয়েছে দু দলের মধ্যকার এই প্রস্তুতি ম্যাচ। জমজমাট লড়াই শেষে ম্যাচটা অবশ্য জিতে নিয়েছে স্বাগতিক রংপুরই। জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার খেলেছেন দু দলেই। কুয়াশাচ্ছন্ন দিনে ফ্লাডলাইটের আলোয় তাসকিন শরীফুলদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং লাইন আপের উপর ভরসা রেখে টস জিতে তাই বোলিংয়ের সিদ্ধান্তটাই নিয়েছিল ঢাকা। টি টোয়েন্টির আমেজে রংপুর অবশ্য খেলেছে অ্যাগ্রেসিভ মোড়েই। প্রস্তুতি ম্যাচ তাই সবাই মিলেমিশেই করেছেন ব্যাটিং। রংপুরের সোহানের বিধ্বংসী হাফ সেঞ্চুরি, রিপন মণ্ডলের তিনটা ব্রেক থ্রু, আর অন্যদিকে ঢাকার তাসকিনের বিদ্যুৎ গতির বোলিং কিংবা ইরফান শুক্করের বিধ্বংসী হাফ সেঞ্চুরি, প্রাণ খুলে উপভোগ করেছে মাঠে আসা দর্শকরা। জয়ের লড়াইয়ে এমন একটা জয় রংপুর রাইডার্সকে উদ্বুদ্ধ করবে অনেকখানি। বিপিএল এর প্রস্তুতির পরিপূর্ণতার লক্ষ্যে এমন একটা ম্যাচের আয়োজনও অন্য দলগুলোর জন্য হতে পারে আদর্শ। এবছর আমরা লোকাল প্লেয়ারদেরকে নিয়ে 7-8 দিন কন্ডিশনিং ক্যাম্প করতে পেরেছি। যদি খুব ভালো হতো যদি ফরেন প্লেয়ারদেরকে আমরা আগে পেয়ে যেতাম, বাট দেন এগেন আই মাস্ট সে যে যদি ইচ্ছা থাকে সব কিছুই সম্ভব। যেমন দেখেন এখন কুমিল্লা মাস্কোতে করছে, চট্টগ্রাম পিকেএসপি মাঠে করছে, বিকেএসপিতে খুলনা করছে। তো 7-10 দিন একটু আগের থেকে প্রস্তুতি নিলে প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সটা গ্রো করে, যেটা আমরা অন্য অন্য লিগে দেখতে পারি। আমি বিশ্বাস করি আমাদের যে মেইন ক্রিকেট স্টেডিয়াম সেটা 2025 শেষ নাগাদ হয়ে যাবে। সো ক্রিকেট বোর্ড যদি চায় ডেফিনেটলি ওখানে বিপিএল অনুষ্ঠিত বা ইন্টারন্যাশনাল যে কোনো ম্যাচ হবে। আর আপনার একটা জিনিস আগেই জানিয়ে রাখি যে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে, এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অথবা কিছু ইন্টারন্যাশনাল মেজর খেলা এই মাঠে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। শুধু হোম টিমই নয়, খেলতে আসা ঢাকার জন্যও এই প্র্যাকটিস ম্যাচটা হতে পারে বেশ হেল্পফুল। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে আর শক্তিমত্তার মাত্রাটা বুঝে বিপিএলে পূর্ণ উদ্যমেই খেলতে নামার প্রত্যাশা দলটার। আমরা এসেছি ইনশাল্লাহ, উই আর হিয়ার টু স্টে। হ্যাঁ, ইটস আওয়ার ফার্স্ট সিজন, নট দ্য লাস্ট শিওরলি। তো যদি আমরা এটাকে সাকসেসফুলি ফ্র্যাঞ্চাইজ হিসেবে এটাকে চালিয়ে নিতে পারি অ্যান্ড উই সাকসিড, আমরাও সামনে ইনশাল্লাহ একটা চিন্তা করব, বাট নট ভেরি রিসেন্টলি, বাট করব আমরা ইনশাল্লাহ। নিজেদেরও একটা আমাদের চিন্তা আমরা করব পরে। বিপিএল শুরু হতে বাকি আরও 3টা দিন, এরই মধ্যে দলগুলো শুরু করে দিয়েছে প্রস্তুতি, যার যার মাঠে নিজেরা তারা প্র্যাকটিস করছে। তবে রংপুর রাইডার্স এই একটা জায়গায় ব্যতিক্রম, নিজেদের মাঠ থাকার সুবিধাটাকে কাজে লাগিয়ে তারা অ্যারেঞ্জ করেছে একটা প্র্যাকটিস ম্যাচ দুর্দান্ত ঢাকার এগেনস্টে। তারা খেলছে আজকের এই ম্যাচটায়, যেমনটা দেখছিলেন এইমাত্র শামীম পাটোয়ারি দুর্দান্ত একটা শট খেললেন, জমজমাট একটা লড়াই হচ্ছে। এরকম একটা প্রস্তুতি কিন্তু আসলে সব দলেরই হতে পারে, যেমনটা আমরা দেখে থাকি দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সিজন শুরু হওয়ার আগে সব দলরাই আসলে নিজেদের মধ্যে না হোক বা অন্য যে তাদের যে স্টেট আছে নিজেদের মধ্যে একটা ম্যাচ তারা অ্যারেঞ্জ করে থাকে। রংপুর রাইডার্স এমন একটা দৃষ্টান্ত, আগের সিজনেও খেলেছিল, এবারও তারা খেলছে। এবং এই যে একটা আমেজ তৈরি হয়েছে বিপিএলের, সেটা আসলে ধরে রাখার জন্যেই এমন একটা প্রচেষ্টা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.